নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শুক্র তার নিজের ঘরে প্রত্যাবর্তন করে ফেলেছে, অর্থাৎ বৃষ রাশিতে 4 মে অবস্থান করে ফেলেছে, যার ফলে এই 7 রাশির জাতক ও জাতিকার জীবনে পার্থিব জগতের সুখ আসতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধনের জোয়ার বইতে চলেছে। তো কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি পার্থিব জগতের সুখ পেতে চলেছে। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই শুক্র অ্যাকচুয়ালি আমাদের জীবনে কী কীভাবে প্রভাব ফেলে থাকে। দেখুন, শুক্র মানেই হচ্ছে সুখ, অর্থাৎ এই ভৌতিক জগতে, এই পার্থিব জগতের যত ধরনের সুখ হয় সেই সমস্ত সুখ কিন্তু শুক্র দিয়ে থাকে। আর এই সুখ পেতে গেলে কিসের প্রয়োজন? এই সুখ পেতে গেলে অর্থের প্রয়োজন। তাই ডাইরেক্ট বা ইনডাইরেক্ট এই অর্থই কিন্তু আমাদের জীবনে সুখ এনে দেয়। তাই আপনাদের জীবনে অর্থাৎ অর্থ যদি না থাকে সেক্ষেত্রে সুখ কিন্তু আসবে না। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, একটি ঠান্ডা গ্লাসের জল থেকে এসি রুম টোটালটাই শুক্রগ্রহের আন্ডারে। আর যাদের জন্মছকে শুক্রগ্রহ শুভ অবস্থায় থাকে তাদের জীবনে ছোটোবেলা থেকে কিন্তু সুখ থাকে, অর্থাৎ তারা দেখবেন ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে এবং তার বাবার অলরেডি গাড়ি বাড়ি ভূ সম্পত্তি রয়েছে। অর্থাৎ সে এক কথা যদি বলা যায় সোনার চামচ নিয়ে কিন্তু মুখে জন্মগ্রহণ করেছে, আর এই সমস্ত কিছুই শুক্রগ্রহের আন্ডারে। তবে আপনার জন্মছকে যদি শুক্রগ্রহ শুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই সুখ পেতে বাধ্য। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই যারা জন্মছক বিচার করাতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা ফ্রিতে জন্মছক বিচার করতে পারেন, সেটি প্রতি রবিবার দিন। তার জন্য আপনাদেরকে কি করতে হবে? তার জন্য আপনাদেরকে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে যেতে হবে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট এবং সেই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং আপনার জন্মস্থান উল্লেখ করতে হবে। এবং প্রতি রবিবার দিন আমি আপনাদের জন্য এই ফ্রি সার্ভিস চালু করেছি। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও পার্থিব জগতের সুখ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনের অভাব কিন্তু অনেকখানি মিটতে চলেছে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে অর্থকষ্টে রয়েছেন, দাম্পত্য জীবনে সুখ পাচ্ছেন না বা প্রেম জীবনে বাধা রয়েছে, তাদের সেই সব জায়গা থেকে সুখ কিন্তু আসতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও ভৌতিক জগতের সুখ পেতে চলেছেন এবং এটি টোটালটাই শুক্রের জন্য। অর্থাৎ যারা অর্থ কষ্টে রয়েছেন, যারা মনের স্বাদ মিটাতে পারছেন না, তাদের কিন্তু সেই অর্থ আসবে এবং যারা প্রেম বা প্রেমজ জীবনে কিন্তু বাধা পেয়েছেন তাদের সেই বাধা কিন্তু দূর হতে চলেছে এবং দাম্পত্য জীবনে কিন্তু সুখ আসতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও ভৌতিক জগতের সুখ কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনাগমন ঘটতে চলেছে। আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, 3 ক্ষেত্র থেকে কিন্তু আসতে চলেছে এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা, মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ করতে পারবেন। এর পাশাপাশি প্রেম বা প্রেমজ জীবনে কিন্তু আপনাদের সুখ আসতে চলেছে।
এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই ভৌতিক জগতের সুখ পেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধনাগমন ঘটতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের জীবনে প্রেম থেকে সুখ আসার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে পারবেন। এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধনাগমন ঘটতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে। এর পাশাপাশি আপনাদের জীবনে যেসব বাধা রয়েছে সেই সব বাধা কিন্তু দূর হতে চলেছে এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা আপনারা কিন্তু পূরণ করতে পারবেন। এর পাশাপাশি আপনাদের প্রেম বা প্রেমজ জীবনে কিন্তু প্রবলেম অনেকখানি কিন্তু দূরীভূত হতে চলেছে এবং আপনারা কিন্তু সুখে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারবেন। এরপরে যে 6 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে সুখ আসতে চলেছে। আর এই সুখ কোথা থেকে আসবে? এই সুখ আসবে অর্থ থেকে। আর এই অর্থ কোথা থেকে আসে? এই অর্থ আসে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে। এর পাশাপাশি আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবং এর পাশাপাশি আপনাদের প্রেম জীবনে কিন্তু সুখ আসতে চলেছে এবং প্রেমে যারা বাধা পাচ্ছিলেন সেই বাধা কিন্তু অনেকখানি দূর হতে চলেছে। এরপরে লাস্ট যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু ধনাগমন ঘটতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে। এই 3 ক্ষেত্র থেকেই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ জীবনে বাধা পাচ্ছিলেন সেই বাধা কিন্তু অনেকটাই দূর হতে চলেছে এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের বর্তমান সিচুয়েশানে ধনের জোয়ার কিন্তু বইবেই বইবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।